আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আল্লাহর শরীর সুস্থ রাখছে। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো যে কি করে আপনারা একটা ডিজাইন করবেন এবং সেক্ষেত্রে এই ধরনের ডিজাইন আপনার সব ডিজাইন গুলো করার ক্ষেত্রে কি কিভাবে একটা সুন্দরভাবে ডিজাইন করা যায় এবং সব ডিজাইনের সাথে তার পাশে কি থাকে এবং কিভাবে সেটাকে একটা পরিপূর্ণ ডিজাইন মনে হয়, তার জন্য আজকে এই ভিডিওটা বানানো। তো এর জন্য প্রথমে যেটা বলবো আপনাদেরকে বন্ধুরা, ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আগে বলবো, বন্ধুরা যারা নামাজ পড়েন নাই আগে অবশ্যই নামাজ পড়ে আসেন, তারপর আমার এই ভিডিও গুলো দেখবেন। বিকজ হলো আগে নামাজ, তারপর আপনার অন্য যা সবকিছু, বিকজ নামাজ যে অবস্থায় আছেন আগে নামাজ পড়বেন, তারপর আপনার ভিডিও গুলো দেখবেন বন্ধুরা। তো নামাজের কোনো বিকল্প নাই, কারণ পরকালের সবকিছুর হিসাবে নামাজ হিসাবটা আমাদের অনেক আগে নিতে হবে। আর পৃথিবীর যে হাইসিয়ত এখন খুব বাজে অবস্থা চলতেছে, তো এটা আমাদের পরীক্ষা, পরীক্ষা দিতে হবে আমাদেরকে। আর সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ভালো কিছু আশা করতেছি আমরা। তো বন্ধুরা কিছু কথা না বাড়ি চলেন, আমি ডিজাইনে চলে আসি। এখানে দেখেন যে ডিজাইনটা, সেটা হলো এখানে দেখেন আপনার প্ল্যানটা, আমি যেটা করছি এখানে রোড, চারিদিকে রোডটা দেখতে পাচ্ছেন টপ ভিউ থেকে, যদি আপনাকে দেখাই এটা টপ ভিউ। এখানে এইখানে হলো রোডের মেইন এন্ট্রি থেকে এখানে লোকজন গাড়ি পার্কিং হবে, দেন এখানে সাইড থেকে মুভমেন্ট করবে। তো আমরা একটু নিচ থেকে দেখাই, এটা হলো চারিদিকের সব দোকান দোকানপাট গুলো এই পাশে দেখতে পাচ্ছি, চারিদিকের দোকানপাট গুলো। এখানে আমাদের গাড়ি পার্কিং গুলো, এখানে গাড়ি পার্কিং সরি গাড়ির রোডটা মেন রোড, এখান থেকে আমাদের শপ গুলো যদি দেখি, এখানে আমাদের শপ গুলো, এটা আমাদের শপ। তো দেখেন এখানে আপনার কোম্পানি দোকানদারের নামগুলো, আপনাদের বিভিন্ন নাম, এগুলো শপগুলোর নাম বিভিন্ন নামে দেখানো হচ্ছে। এখানে উপরের ভিউটা কেমন হবে, আপার পোর্শনে কি কি হতে পারে, উপরের পোর্শনে কি কি থাকতে পারে, টপ ভিউতে কি হতে পারে, যেমন হচ্ছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল সাইড থেকে যদি আপনাকে দেখাই সেম পোর্শনটাই। এখানে দেখেন রোড গুলোর রোড এবং অপোজিট সাইডে যে বিল্ডিং গুলো থাকে, দেখেন সাইডের বিল্ডিং গুলো। এখানে দেখেন রাস্তা দিয়ে সব করে যে ছেলে বা মেয়ে তারা বের হয়ে আসতেছে তাদের জন্য। তো এই যে ডিজাইনটা দেখেন, এখান থেকে বের হয়ে তারা এই ধরনের মুভমেন্ট করবে এবং অপোজিট সাইডে কি কি থাকবে সেটার ডিজাইনটা দেখেন। এখানে নিচ থেকে যখন আমরা দেখবো ডিজাইনটা তখন কেমন দেখাবে সেটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরেকটু জুম করে দেখাচ্ছি, এখানে অপোজিট সাইডে যেটা থাকতেছে এখানে আমরা যদি একটু দেখি, দেখেন আমরা এই সবটা আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই দেখেন আমরা জাস্ট সব দিচ্ছি, সবের চারপাশে বিল্ডিং এর ডিজাইন গুলো দিয়ে দিচ্ছি, যে চাইলে বিল্ডিং থাকলো বিল্ডিং এর চারপাশটা ঘিরে আপনার কি কি থাকতে পারে। তো ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, যারা আপনার শপের ডিজাইন করতেছেন এবং যারা থ্রিডিও করতেছেন তাদের অনেক হেল্প হবে, যে একসাথে দুইটাই দেখাচ্ছি এবং ইন্টেরিয়রটা। এটা হলো আপনার ব্যাক পার্টে কি ধরনের ডিজাইন করা সম্ভব এবং এই ধরনের হাইলাইট করা সম্ভব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিজাইনটা দাঁড় করেছি। এবং ডিজাইনটা দাঁড় করানোর পর অপোজিট সাইডে যেটা হচ্ছে খালি আমি শেপ গুলো দিয়ে দিচ্ছি, যে ওয়াল গুলো দেখে মনে হচ্ছে না ব্যাক পার্টে ওয়াল থাকে, এবং এখানে এটা সব এই ধরনের সবগুলো আপনার মূলত সার্কেল যদি থাকে তাহলে এই ধরনের আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করতে যাচ্ছি না, ছোট্ট আকারে যে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম, যে আপনাদের সব বানাতে গেলে একটা দোকানের ডিজাইন করতে গেলে কি কি ধরনের, যেমন মেন রোডের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, যদি মেন সাইডে কোনো মেন রোড থেকে থাকে তাহলে একটা ডিজাইনের থিঙ্কিং করতে হবে, এবং যদি গাছের পোর্শন আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গাতেই আমরা প্রকৃতিকে নষ্ট না করে, আমি আবারও আবার আগের জায়গায় আসবো, যে কোনো ডিজাইন, সেটা সব ডিজাইন হতে পারে, সেটা আপনার বাসার ইন্টেরিয়র ডিজাইন হতে পারে, সেটা এক্সটেরিয়র ডিজাইন হতে পারে, যে কোনো ডিজাইনকে আপনার যেটা হলো প্রকৃতিকে নষ্ট না করে প্রকৃতির প্রকৃতির জায়গাটা রেখে সেটাকে আপনি ডিজাইনটা করবেন, তাহলে প্রকৃতিও আপনাকে অনেক কিছু হেল্প হবে এবং প্রকৃতিও অনেক সুন্দর থাকবে এবং আমরাও নিজেরাও ভালো থাকবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখানোর চেষ্টা করলাম, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু জানার জন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর আরেকটা জিনিস বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন, আল্লাহ সুস্থ রাখুক, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।